হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাতুল কিচেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য একটা স্পেশাল রেসিপি নিয়ে এসেছি আর আমার আজকের রেসিপিটা হচ্ছে এগ পটেটু প্যানকেক আজকে আমি আপনাদেরকে খুবই সহজ পদ্ধতিতে এই প্যানকেকের রেসিপিটি তৈরি করে দেখাবো তো আপনারা পাশেই থাকুন দেখুন এই রেসিপিটি পুরো প্রসেসিংটা কিভাবে করি এগ পটেটু প্যানকেক বানানোর জন্য আমি এখানে একটা প্রায় প্যানে পর্যাপ্ত পরিমাণ সরিষা তেল দিয়ে দিচ্ছি আমি এখানে এক টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি তো তেলটা একটু হালকা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব তেলটা হালকা গরম হয়ে গিয়েছে তো এখন এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি আমি এখানে এক টেবিল চামচের মতো পেঁয়াজের কুচি দিয়ে দিয়েছি আর এই পেঁয়াজের কুচিটাকে হালকা একটু লালচে কালার করে ভেজে নেব পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে গিয়েছে তো এখন আমি এতে কিউব করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আলুগুলোকে কিন্তু আমি একদম ছোট ছোট কিউব করে কেটেছি আর এখন এই আলুগুলোকে আমি ভেজে নিব এই আলুগুলোকে ভাজতে ভাজতে কিন্তু পুরোপুরি সেদ্ধ করে ফেলতে হবে আর আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে আলুগুলোকে সেদ্ধ করে নিচ্ছি এখন এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের ফাকি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের ফাঁকি এ পর্যায়ে আলুর সাথে এই মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলাগুলো আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর এখানে আমি নেড়ে চেড়ে এই আলুগুলোকে সেদ্ধ করে নিব আর এখন ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি আর এই আলুটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে তো এখন এতে দিয়ে দিব টমেটো কুচি আমি এখানে কিউব করে কেটে রাখা একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি আর এই টমেটোটাকেও কিন্তু ভালোভাবে সেদ্ধ করে নিব একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর আবারও ঢেকে এই টমেটোটাকে সেদ্ধ করে নিতে হবে আলু আর টমেটোটা কিন্তু এ পর্যায়ে পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি এখানে আমি একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণের মতো ময়দা এখন এতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের মতো ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি দুই তিনটার মতো কাঁচা মরিচের কুচি আপনারা ঝালের পরিমাণ বাড়িয়ে খেতে চাইলে কাঁচামরিচের পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তবে লবণের পরিমাণটা একটু বুঝে দিবেন কারণ আলুর রান্নার সময়ও কিন্তু লবণ ব্যবহার করেছি আর এখন এতে দিয়ে দিচ্ছি একটা ডিম আর এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নিচ্ছি ভালোভাবে মিক্সড করে নেওয়া হয়ে গিয়েছে তো এখন আমি এই এগ পটেটো প্যানকেকটা বানানোর জন্য মূল প্রসেসিংয়ে চলে যাচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি এতে যেই আলুটা রান্না করেছিলাম সেটা রান্না করে নেওয়া আলুটা এখন আমি এতে দিয়ে দিচ্ছি আর এখন ভালোভাবে আবারও মিক্সড করে নিচ্ছি ফ্রেন্ডস দেখুন ভালোভাবে মিক্সড করে নেওয়া হয়ে গিয়েছে তো এখন আমি এই পেনকেকটা বানানোর জন্য চুলায় চলে যাচ্ছি এখানে আমি একটা প্রায় প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি আর আমি এখানে কিন্তু সরিষার তেলটাই ব্যবহার করছি তবে তেলের পরিমাণটা কমিয়ে দিতে হবে কারণ এই পেনকেকগুলো কিন্তু কম তেলেই ভাজতে হয় তো তেলটা হালকা একটু গরম হওয়া পর্যন্ত ওয়েট করব তেলটা গরম হয়ে গিয়েছে তো এখন আমি এই মিশ্রণটা এতে দিয়ে দিচ্ছি মিশ্রণটা আমি প্যানে দিয়ে দিয়েছি আর এখন আমি একটা চামচের ব্যাক সাইড দিয়ে পুরো প্যানে ছড়িয়ে দিচ্ছি ফ্রেন্ডস পুরো প্যানে কিন্তু এই মিশ্রণটা ছড়িয়ে দিয়েছি তো চুলার আঁচটা একদম লোয়ে রেখে এই কাজটা করতে হবে আর আমি এই একদম লো আচেই কিন্তু এই প্যানকেকটা ভেজে নেব একটা সাইড যখন হালকা হয়ে যাবে তখন আমি উল্টে দিব তবে অবশ্যই সাবধানে উল্টাতে হবে আমি দুইটা চামচের সাহায্যে উল্টে দিচ্ছি ফ্রেন্ডস দুইটা চামচের সাহায্যে কিন্তু আমি উল্টে দিয়েছি একদম ভাঙিনি যেহেতু সাবধানের সাহায্যে উল্টেছি তো এভাবে আমি অপর পিঠটাও ভেজে নিব তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাবো এভাবে আরও চার পাঁচ মিনিটের মতো ওয়েট করেছি অপর পিঠটা কিন্তু এরকমেরই একটা সুন্দর কালার চলে এসেছে তো এখন আমি আপনাদেরকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আর পরিবেশন করার পর কেমন হয় চলুন দেখি নেই তৈরি হয়ে গেল এক পট টু পেন খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি করে ফেলা যায় আর কালারটাও অনেকটা সুন্দর হয় আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ